আসসালামু আলাইকুম, আমি আছি টেকনিক্যাল শাকিল ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদেরকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে আপনারা বাসায় যে ওয়াইফাই রাডার ইউজ করেন, ওই ওয়াইফাই রাডারটা আসলে কী আর ওয়াইফাই রাডারটা কী কাজ করে, এটার বেসিক যেই নলেজগুলো আছে এই নলেজগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ফিরছি ইন্টোর পর। ইন্টোর পর আমি আবার চলে আসছি আপনাদের সাথে। তো আমরা কথা বলছিলাম হচ্ছে ওয়াইফাই রাউটারের বেসিক নলেজ নিয়ে, ঠিক আছে। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টিপ লিঙ্ক রাউটার, এই টিপ লিঙ্ক রাউটারটা আপনারা সবাই ব্যবহার করেন আর এটার অনেকেই অনেক অপশন বুঝেন না, অনেকেই অনেক কিছু বুঝেন না। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টিপ লিঙ্ক রাউটার, টিপ লিঙ্ক রাউটারের পিছন দিকে আপনারা দেখতে পারবেন যে কিছু পোর্ট দেওয়া আছে, এরকম কিছু পোর্ট দেওয়া আর পাশে একটা পাওয়ার বাট পাওয়ারের একটা অপশন আছে। তো এই পোর্টগুলো কী কী কাজ করে আর কোন পোর্টটা কী কাজ করে এই বিষয় নিয়ে। তো এটা দেখতে পাচ্ছেন ওয়েন পোর্ট, এখানে লেখা আছে WAN, এটা হচ্ছে আপনার ইন্টারনেট যেই ইনপুট ডিভাইসটা, এই কানেক্টরটা, এই কানেক্টরটা এটার ভিতরে ঢুকবে। আর যে 45 যে কানেক্টরটা এটা এটার মধ্যে ঢুকবে, এটা হচ্ছে WAN ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর পাশে যেই চারটা পোর্ট দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 মার্ক করা আছে, এগুলো হচ্ছে ল্যান পোর্ট, এগুলোকে বলা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এগুলো হচ্ছে আপনার যদি মনে করেন যে আপনার বাসায় PC আছে, আপনার বাসায় স্মার্ট টিভি আছে, সেই ক্ষেত্রে আপনি এই পোর্টগুলো ব্যবহার করতে পারবেন। আর এটা শুধু একমাত্র আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেই কেবলটা আপনার বাসায় দিয়ে গেছে ওইখানে একটা কানেক্টর লাগানো আছে RJ45, ওই RJ45 যে কানেক্টরটা এটা আপনার এই ওয়ান পোর্টে ঢুকবে সবসময়। আর পাশে হচ্ছে পাওয়ারটা। তো এতক্ষণ আমরা কথা বলছিলাম হচ্ছে রাউটারের ওয়েন পোর্ট এবং ল্যান পোর্ট সম্পর্কে, এখন আমরা জানবো হচ্ছে ওয়াইফাই রাউটারের পিছন দিকে দেখতে পারবেন আপনার লগ ইন অ্যাড্রেসগুলো দেওয়া আছে, এখানে ইনফরমেশন দেওয়া আছে, এইগুলা বিষয় নিয়ে আজকে এখন কথা বলবো। এখন হচ্ছে গিয়ে আসেন এই রাউটারের, এখানে দেখতে পাচ্ছেন এই দেওয়া আছে হচ্ছে মডেল, এটা কী মডেলের রাউটার এটা দেওয়া আছে। তারপরে নিচে দেখতে পারবেন যে ডিফল্ট অ্যাক্সেস, ডিফল্ট অ্যাক্সেস আপনার কী কী, ডিফল্ট অ্যাক্সেস হচ্ছে আপনার এই রাউটারের লগ ইন অ্যাড্রেসটা, এখানে এই টিপ লিঙ্ক রাউটারের লগ ইন অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1, সেই ক্ষেত্রে আবার এখানে 192.168.1.1ও হইতে পারে, সেটা আপনার রাউটারের পিছনে দেওয়া থাকবে। আর এখানে দেওয়া আছে দেখছেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, লগ ইন দেওয়ার পর আপনার একটা ইউজার নেম চাবে এবং পাসওয়ার্ড চাবে, সেটা আপনি কী দেবেন সেটা হচ্ছে কি আপনার এখানে দেওয়াই আছে। ডিফল্ট অবস্থায় আপনার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডই হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন অ্যাডমিন দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার যে লগ ইন পেজটা আসবে সেটা হচ্ছে আপনার টিপ লিঙ্ক রাউটারের অ্যাক্সেস করার জন্য। ওটার ভিতরে আপনার বিভিন্ন ধরনের ইয়ে থাকবে, সিস্টেম থাকবে, স্টেপ থাকবে, ওই স্টেপগুলো আমি আপনাদেরকে PC-র মাধ্যমে দেখাবো। তো চলুন আমরা এখন PC-র স্ক্রিনে চলে যাই। গাইজ আমরা এখন আসছি হচ্ছে আমার PC-র স্ক্রিনে চলে আসছি। তো আমার PC-র স্ক্রিনে আমি ওয়াইফাই কানেক্ট করা আছে, আমার আমার ইন্টারনেটের ল্যান পোর্ট কাজ করে না। আমরা প্রথমে যাব হচ্ছে ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে যাওয়ার পর আমরা আমাদের যে রাউটারের পিছনে যে আইপি অ্যাড্রেসটা আছে এইটা ট্যাপ করব, 192.168.0.1 এই আইপিটা দেওয়ার পর আমরা হচ্ছে ওকেতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের কাছে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে, দেখতে পাচ্ছেন একটা ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা বলিয়ে দিয়েছি, আমি রাউটারের পিছনে দেওয়া আছে ডিফল্ট অবস্থায় অ্যাডমিন এবং অ্যাডমিন। তো অ্যাডমিন অ্যাডমিন দিয়ে আমরা এখন লগ ইন করবো, এটার ভিতরে অ্যাক্সেস করবো, এটার ভিতরে অলরেডি আমি ঢুকে গেছি, অ্যাক্সেস করতে পারছি, আপনারাও অ্যাক্সেস করবেন। এইভাবে অ্যাক্সেস করার পর এখানে বাম সাইডে দেখতে পারেন যে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, স্ট্যাটাস থেকে শুরু করে লগ আউট পর্যন্ত অনেকগুলো অপশন আছে। তো এইগুলো আপনারা আমি দেখাই দিচ্ছি। প্রথমে আপনি নেটওয়ার্কে যাবেন, নেটওয়ার্কে যাওয়ার পর আপনার যে কানেকশনটা ISP-টা দিয়ে গেছে ওটা যদি আপনার যে মনে করেন যে স্ট্যাটাস IP হয় বা PPP OE হয় তাহলে আপনার এখান থেকে সিলেক্ট করার পর আপনার IP হলে IP, ইউজার নেম হলে ইউজার নেম দেওয়ার পর পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ডটা দুইবার দেওয়ার পর সেভ অপশন আছে, এখানে সেভে ক্লিক করে দেবেন। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আমরা আসি হচ্ছে ওয়্যারলেস, ওয়্যারলেসের কী কাজ, ওয়্যারলেসটা হচ্ছে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে SSID, এটা হচ্ছে আপনার আপনার যে রাউটারের নামটা সেটা আপনি চেঞ্জ করবেন। এখান থেকে চেঞ্জ করার পর এই নিচে দেখতে পাচ্ছেন যে সেভ অপশনটা আছে, ওই সেভে চাইলে আপনারা ক্লিক করে দিলে আপনার যে নামটা আছে নামটা আপনার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এই এই ওয়্যারলেসের বেসিক সেটিংয়ের কাজ, ওয়্যারলেস সেটিংয়ের কাজ। তারপরে আসেন হচ্ছে গিয়ে ওয়্যারলেস যে সিকিউরিটি অপশনটা আছে, ওয়্যারলেস সিকিউরিটি, ওয়্যারলেস সিকিউরিটি যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার পাসওয়ার্ড দেওয়া আছে,
মানে ডিফল্ট অবস্থায় আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দেওয়া থাকতে পারে, পিন নাম্বার 8 ডিজিটের, ওটা আপনি চেঞ্জ করে এই সেভ অপশনে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। আপনি পাসওয়ার্ডটা নতুন করে আপনি আপনার নিজের মতো করে দিতে পারবেন। তারপরে হচ্ছে কি, আপনার বাম পাশে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে কি এই নিচে দেখতে পারবেন যে গেস্ট নেটওয়ার্ক। এখন আমরা গেস্ট নেটওয়ার্কে যাব। গেস্ট নেটওয়ার্কে হচ্ছে কি আপনি যদি আপনার বাসায় মনে করেন যে কোনো গেস্ট আসলে আপনি তাদেরকে আপনার অরিজিনাল নামটা আর অরিজিনাল পাসওয়ার্ডটা দিবেন না, তাহলে আপনি তাদের জন্য এখানে একটা গেস্ট নেটওয়ার্ক হিসেবে আপনি এখানে একটা নাম তৈরি করতে পারবেন এবং পাসওয়ার্ড তৈরি করে আপনি এটাকে নিজেই কন্ট্রোল করতে পারবেন, সমস্যা নাই। তারপরে বাম সাইডে আবার নিচে দেখতে পারবেন যে হচ্ছে DHCP, ঠিক আছে, DHCPতে যাবেন। DHCPতে যাওয়ার পর DHCP ক্লায়েন্ট লিস্ট, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট লিস্ট, আপনার কতজন ইউজার এখন আপনার এই রাউটারে অ্যাক্সেস করতেছে, কানেক্ট কিনা আছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, বুঝতে পারছেন, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার এই DHCP ক্লায়েন্ট লিস্টের কাজ। তারপরে আসেন হচ্ছে কি এখানে অ্যাক্সেস কন্ট্রোল, এখান থেকে আপনি অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন। আর নিচের দিকে আসলে দেখতে পারবেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন হচ্ছে কি আপনার এখানে ব্যান্ডউইথ কন্ট্রোল, এখান থেকে আপনি আপনার ব্যান্ডউইথটা কন্ট্রোল করতে পারবেন। আপনার কোনো ইউজারকে আপনি কম দিলে বা বেশি দিলে ওইখান থেকে আপনি তার আইপি অ্যাড্রেসটা কপি করে আয় না, ওইখানে আপনি সেট করে দেবেন। আর এখানে যে অপশনটা সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিস্টেম টুলস। সিস্টেম টুলসে গেলে আপনার এখানে বিভিন্ন অপশন আছে, মনে করেন যে ফ্যাক্টরি ডিফল্ট, ব্যাক আপ অ্যান্ড রিস্টোর, রিবুট, পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ড যে অপশনটা সেটা হচ্ছে আপনার যে রাউটারের প্রথমে আমরা অ্যাক্সেস করছিলাম লগ ইন করা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ওইটা হচ্ছে আপনার এই পাসওয়ার্ডটা। তো এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি এবং দেখাই দিচ্ছি আপনার কী করবেন। প্রথম হচ্ছে ওল্ড ইউজার নেম, ওল্ড পাসওয়ার্ড, নিউ ইউজার নেম, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এই তিনটা এই চার পাঁচটা অপশন স্টেপ পূরণ করার পর আপনার সেভে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখন এটাকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর কিছু একটু সময় নেবে, সময় নেওয়ার পর হচ্ছে আপনার নতুন করে আবার একটা পেজ চলে আসবে, সেটা হচ্ছে আপনার এই রাউটারে আবার নতুন করে আপনি অ্যাক্সেস করবেন আপনার নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমি আমার নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি আবার অ্যাক্সেস করবো, রাউটারের ভিতর প্রবেশ করব, দেখতেই পারবেন। এখন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর অ্যাক্সেস করলাম, আমি এখন এই রাউটারের ভিতরে আবার অ্যাক্সেস করতে পারবো। আমি রাউটারের ভিতরে আমি ঢুকে গেছি। তো এভাবে চাইলে আপনার আপনার যে ইউজার নেম পাসওয়ার্ডটা এটা আপনারা অবশ্যই চেঞ্জ করবেন, কারণ কেন এটা চেঞ্জ করা খুব জরুরি। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো অবশ্যই আমি আপনাদেরকে বলছি। স্ট্যাটাস আছে, কুইক সেটআপ আছে, পরে মনে করেন যে অপশনাল মোড আছে, নেটওয়ার্ক আছে, পরে নিচের দিকে আসলে দেখবেন যে ওয়ারলেস আছে, গেস্ট নেটওয়ার্ক আছে, DHCP আছে, ফরওয়ার্ডিং আছে, সিকিউরিটি, এই বিভিন্ন ধরনের অপশন আছে এখানে, দেখতেই পাচ্ছেন। আমি দেখাই দিচ্ছি, অনেক অপশন আছে, এগুলো আপনারা নিজেরাও চাইলে করতে পারেন, গাড়াগাড়ি করে দেখতে পারেন। আর পরবর্তীতে আমি একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে যে বেল আইকনটি বাটনটা ক্লিক করে রাখবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।